অটো টোটোর দৌড়াতে লোকসানের সম্মুখীন বাসকর্মীরা। রানাঘাট জুড়ে বাস পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ বাসকর্মীদের, সমস্যায় নিত্যযাত্রীরা। টোটো ও অটো দৌড়াতে বাস ধর্মঘটের ডাক নদিয়ার রানাঘাট সাব ডিভিশন বাস অ্যাসোসিয়েশনের, যার জেরে পথে বেরিয়ে দুর্ভোগের শিকার সাধারণ যাত্রী। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে গোটা রানাঘাট জুড়ে অবৈধভাবে টোটো ও অটোর দৌড়াত্ম বেড়েছে। বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছিলেন বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা, কিন্তু তাদের অভিযোগ, যত দিন যাচ্ছে ততই অবৈধভাবে অটো ও টোটোর দৌড়াত্ম বাড়ছে। এমনিতেই বেশ কয়েকটি রোডে বাস চলাচল পরিষেবা বন্ধ হয়ে গেছে, এমনিতেই কয়েকটি রোডে বাস পরিষেবা বন্ধ হয়ে গেছে। অভিযোগ, প্রত্যেকটি বাস স্ট্যান্ডগুলিতে অটো ও টোটো চালকেরা আগে থেকেই যাত্রীদের গাড়ি করে নিয়ে বেরিয়ে যান, পরবর্তীতে বাস স্ট্যান্ডগুলিতে বাস এসে যাত্রী পায় না। এই নিয়ে বেশ কয়েকবার আলোচনা সভা হয়, তাতে কোনো লাভ হয়নি। শুক্রবার রানাঘাট সাবডিভিশনের মোট ছটি রোডে ধর্মঘটের মধ্যে দিয়ে বাস পরিষেবা বন্ধ রাখল রানাঘাট সাবডিভিশন বাস অ্যাসোসিয়েশন। আমি তো কৃষ্ণনগর যাবো ভাবছি বাসে, আপনার তো আমি তো এসেছি আধ ঘন্টার উপর হয়ে গেল, তা এখনও তো বাস পাচ্ছি না, এখন হবে পাবো কি না তা তো বলতে পারছি না, এখন আমাকে যেতেই হবে আজকে, মানে আমাকে মোটামুটি 12টার মধ্যে পৌঁছতে হবে, তা প্রায় 30-35 মিনিট হয়ে যাবে। বাস নেই, একটা শুধু বাস গেল কালনাঘাটে, কৃষ্ণনগর যে কোনো বাস এখনো আসেনি। বাস অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন মদন দাস জানান, আমরা জানি এই মুহূর্তে বাস পরিষেবা বন্ধ রাখলে ভোগান্তিতে পড়বে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, কিন্তু আমরা বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছি না। প্রশাসন যদি অবিলম্বে অবৈধ টোটো ও অটো চলাচল বন্ধ না করে, তাহলে আগামী দিনে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাসকর্মীদের। তিনি আরো বলেন, বাস ধর্মটা গেলাম, এটা ইট হ্যাজ নো অল্টারনেটিভ অ্যাট অল। আমি মদন দাস, রানাঘাট সাবডিভিশন বাস অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন। আমাদের রানাঘাটে 13-14টা রুট আছে, সেই রুটগুলো প্রায় মৃত, তার মধ্যে 2-3টে রুট এখনও মানে সজাগ আছে, তাদের প্রাণ চঞ্চল আছে। সেই রুটগুলোর ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে বারংবার তাদের গোচরে এনেছি, আমরা চিঠি দিয়েছি, জেলা পরিষদের মিটিং হয়েছে, আরটিওসি মিটিং হয়েছে, এসডিওসি মিটিং আছে, রিগার্ডিং ইলিগাল মানে ফ্লাইং অফ অটো অ্যান্ড টোটো, দে হ্যাভ নো গড পারমিট, তাদের কিছু নেই, কাগজপত্র নেই, অথচ তারা বহাল তবিয়াতে NH-34-এ, যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলছে এইভাবে মানে NH-34-এর ওপরে কোনো গাড়ি ছোট স্মল ভেহিকেল চলতে পারবে না, অ্যাজ লাইক অ্যাজ অটো এবং টোটো, এরা বহাল তবিয়াতে চলছে। নট অনলি দ্যাট, এবার এটা নিয়ে যখন আমরা মিটিং ফিটিং করছি, আমাদেরকে দাগ বার করে বলছে আমাদের তোমরা কিছু করতে পারবে না, তোমরা যতবার পারো ধরো, আমাদের কোনো মানে ইয়ে না পেয়ে, দিশা না পেয়ে বাধ্য হয়ে আমরা পথ মানে বেছে নিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।